এটা আমাদের গ্রামের বাড়ি, সবুজে ঘেরা, মেঘলা আকাশ, তারই মাঝে আমাদের বাড়ি। রেডি, 1 2 ওঠো। এটাই তো গ্রামের ঐতিহ্য, গাছে ওঠা, গাছের তাজা ফল খাওয়া। ওখানে ওখানে এখানে দাঁড়াও বাবু, এখানে দাঁড়াও, এখান থেকে জামরুল পাড়তে হবে আর খেতে হবে। সাদে সাদে কি খুব মিষ্টি নাকি, না খুবই টক? সাদে ঐতিহ্য, সাদে ঐতিহ্য। এখানে এখানে বড় বড় জামরুল আছে। এখানে ছোট বড় মাছের বিভিন্ন সাইজের জামরুল আছে, তুমি কি নিবে একটা? ক্যামেরাম্যানকে একটা দেওয়া হবে, কিন্তু সে এমন পজিশনে আছে। খুব মিষ্টি, আগেটা শেষ করে নিয়ে। একটা একটা শেষ করতে হবে, একবার তো সব খাওয়া। তো নাইচে তো এখানে জামরুল গাছ এটা থাকবে, এটা তাদের বাসস্থান তো গাছেই। অনেক বড় কোনটা? হ্যাঁ হ্যাঁ, এছাড়া কিছু বড় বড় জঙ্গল আছে যেগুলো আমরা পারবো। তুমি খাবা? তাকে তাকে এত এত বড় একটা দেওয়া হোক, আমার নাও নাও নাও, সে ধরতেই পারলো না। তুমি কি ক্রিকেট খেলতে বয়সকালে? এখন তো বৃদ্ধ হয়ে গেছো, অনেক বয়স হয়ে গেছে। ওকে চশমা লাগাইছো? হ্যাঁ, না এটা নাও। আমাদের এক ডাল খাওয়া শেষ, আমাদের খাদক বাবু নাম্বার ওয়ান খাদক এখন খাবে। না খেয়ে যাবো কোথায় বলো ভাই? শহরে যা খাই আমরা বিষ, বাংলা বাঙালি একমাত্র জাতি যারা টাকার লোভে খাদ্য বিষ মিশে। এখানে বিষমুক্ত ফল খাচ্ছি। এই তো আমরা আমরা শুকরিয়া। তুমি কোথায় যাচ্ছ ভাই? ও, এরপরে তাল পাড়া হচ্ছে, তাল খাওয়া হবে, ডাব খাবো। ও, ডাব আছে, তাল আছে, জামরুল আছে। আমরা এখন গাছের উপরেই আছি, এখানে দাঁড়ানোটাও একটু বিপজ্জনক হয়ে যাচ্ছে মাঝে মাঝে। দেখেন কত নিচে কত উপরে আমরা আছি। এখন জামরুল পাড়তে হবে, বড় বড় জামরুল। একটা পড়ে গেল, নট ওয়াইজ।
এখানে বেশ কিছু জামরুল পাওয়া গেছে, কিন্তু সাইজে একটা কিছুটা ছোট। উপরে মানে আরো বড় বড় আছে, বড় জামরুল আছে উপরে। নমস্তে, মোবাইল কে আছে? ও সব আপনি দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর পরিমাণে জামরুল দেখা যাচ্ছে। পর্যাপ্ত পরিমাণে জামরুল হয়েছে, এখানে আরো হয়তো ঝরে গেছে।